দেখুন আমরা অনেক আশা নিয়ে হাইকোর্টে এসেছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক সাজা পায়। আমাদের রাজ্যের মানুষ দেখেছিল আমাদের আন্দোলন, কারণ আমরা নিরপেক্ষভাবে আন্দোলন চালিয়ে গেছি দীর্ঘদিন ধরে। আজ এখানে আমরা চেয়েছি যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক সাজা পায়। আমরা আরও একটা ভরসা করেছিলাম আমাদের সরকারের উপরে, যেখানে আমাদের সরকার গিয়ে আমাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, সেই ব্যবস্থা উনি করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টে আমরা আজকের নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। আমরা এই আশা কোনোদিন করিনি দীর্ঘদিন ধরে আন্দোলনের পর, আমরা এই আশা সত্যি করিনি। আমরা অমান্য কলকাতা হাইকোর্টের একটা অবজারভেশন দিদি, যে এই অভিযুক্তদের মধ্যে অনেকেই 7 থেকে 10 বছর যা কাস্টাডি তারা সংশোধনাগারে রয়েছেন, ঠিক সেই কারণেই মৃত্যুদণ্ডের পরিবর্তে দুজনকে যাবজ্জীবন এবং বাকিদেরকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তো এই যে এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন এই বিষয়টায় আমার কিছু বলার নেই, কারণ আমাদের রাজ্যে যেখানে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে হাইকোর্টে এই রায়টা পাবো এই আশাটাই আমরা করিনি সত্যি কথা বলতে কি। কারণ আমরা চেয়েছিলাম যে যে জয়বল্লভ বাগচি উনি সত্যি খুব একটা ভালো মানুষ, ওনার প্রতি আমাদের আস্থা পুরোপুরিভাবে রেখেছিলাম যে না উনি আমাদের রাজ্যের মানুষের সুবিচার দেবেন এবং আমাদের যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক সাজা পায় সেই ব্যবস্থা করতে। কারণ আজকে আমাদের কামদুনে হয়েছিল, দুদিন পর যে আবার সেই কামদুনে একই ঘটনা ঘটবে না তার কিন্তু কোনো মানে নেই। কারণ আপনারা দেখছেন ধর্ষণের পর ধর্ষণ হতেই রয়েছে আমাদের রাজ্যের পরে, কিন্তু একের পর এক বন্ধ হতেই রয়েছে, ধর্ষণ হতেই রয়েছে, বন্ধ হচ্ছে না। আমরা সেই জন্যে চাই যে আমরা আগামী দিন আমাদের আন্দোলন আরও বাড়বে এবং আমরা সুপ্রিম কোর্ট যাবই যাবো, যতদিন না আমরা এর শেষ রায় যতদিন না আমরা ঠিক মতো পাচ্ছি আমরা এর শেষ দেখে ছাড়ব। যে যে দুজনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যে বিচারপতি মহামান্য বিচারপতি তিনি মৃত্যুদণ্ড যে যে নির্দেশ ছিল নিম্ন আদালতে সেটা খারিজ করে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন। দেখুন আমরা চেয়েছিলাম যে যারা 6 জন দোষী 6 জনই কিন্তু দোষী, সেই 6 জনেরই ফাঁসি চেয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না বিচারপতি কীভাবে এই রায়টা শোনালেন যে দীর্ঘ 10 বছর আন্দোলন করে, দীর্ঘ 10 বছর তারা জেল খেটেছে ঠিকই, তারপরেও তো তাদের যাবজ্জীবন হয়েছে। আমরা এই আশা করিনি, কারণ যেখানে আমরা লোহার কোর্টে পেয়েছিলাম 3 জনের ফাঁসি 3 জনের যাবজ্জীবন জেল, সেই জায়গায় দেখে দাঁড়িয়ে 3 জনের ছেড়ে দেওয়া হলো এবং তার সাথে যে 3 জনের ফাঁসির অর্ডার ছিল তার মধ্যে 2 জনের যাবজ্জীবন জেল দিল, 1 জনের ছেড়ে দেওয়া হলো। এই আশাটা আমরা করিনি, আমরা চেয়েছিলাম যে যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক সাজা পায় এবং 6 জনেরই যেন ফাঁসি হয়, এই দাবিতেই আমরা এতদিন আন্দোলন করি।